হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। কিছুদিন হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং তার মধ্যে হঠাৎ করে একটা নিউজ এসেছে, যেটা হচ্ছে রাশিয়ার বিদেশমন্ত্রী বাংলাদেশে এসেছেন। তো সেটা নিয়েই আজকের ভিডিও, এবং সেই ভিডিওর শিরোনাম হলো যে সংকটে রাশিয়া বাংলাদেশের কাছে কী চায়। তো এইটা নিয়েই ভিডিও রয়েছে মোহাম্মদ মিরাজ মিয়ার। তো সেই বিশ্লেষণটা আমরা দেখব, এবং বিশ্লেষণ জানার পরে তারপরে যেটুকু আমার মনে হয় সেটুকু বলবো। তার আগে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন রেখো। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। বাংলাদেশ কোনো সংকটে কিংবা সমস্যায় পড়ে রাশিয়ার কাছে সহযোগিতা চেয়েছে, কিন্তু রাশিয়া বাংলাদেশের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের ইতিহাসে এমনটি কখনো হয়নি। বলা হচ্ছে যে রাশিয়া হচ্ছে বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে একমাত্র পরীক্ষিত এবং দীর্ঘদিনের মিত্র। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন, এবং এই সফরটি বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের মধ্যে এই পর্যন্ত কোনো রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসেননি। আজ প্রথমবারের মতো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে, রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন, রাশিয়া বাংলাদেশের কাছে মূলত দুটি বিষয় চাচ্ছে। সেই দুটি বিষয়কে কেন্দ্র করে তারা ঢাকা সফরে এসেছেন। অপরদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাশিয়ার কাছে বাংলাদেশের চাওয়া মোট 5টি বিষয়কে কেন্দ্র করে আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে রাশিয়া মূলত বাংলাদেশের কাছ থেকে কোন দুটি বিষয় আদায় করতে চাচ্ছে, অপরদিকে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে যে 5টি বিষয় আদায় করে নিতে চাচ্ছে। প্রথমত আসি যে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন তার আসলে মূল উদ্দেশ্যটি কী, এবং তিনি কোন দুটি বিষয় বাংলাদেশ থেকে আদায় করে নিতে চাচ্ছেন। প্রথমত যে বিষয়টি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কাছ থেকে আদায় করে নিতে চাচ্ছেন সেটি হচ্ছে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সমর্থন অর্জন করা। আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া একটি পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, এবং রাশিয়া বৈশ্বিক পরিমণ্ডল থেকে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন, যে কারণে আন্তর্জাতিক যে কোনো ইস্যুতে এমনকি জাতিসংঘের যে কোনো ভোটাধিকার যে বিষয়গুলো রয়েছে, ভোটাভুটির মতো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে এবং আন্তর্জাতিক ফোরামে রাশিয়া বাংলাদেশের কাছ থেকে সমর্থন চাচ্ছে, এবং বাংলাদেশ যাতে জাতিসংঘের যে কোনো ভোটাভুটিতে রাশিয়ার পক্ষে ভোট দেয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যাতে সবসময় রাশিয়াকে সমর্থন করে, এই বিষয়টি রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে আদায় করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যেটি বলা হচ্ছে যে রাশিয়া বাংলাদেশের কাছ থেকে দ্বিতীয় যে বিষয়টি চাচ্ছে সেটি হচ্ছে, আপনারা জানেন যে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার কারণে বাংলাদেশের যে আন্তর্জাতিক সমুদ্র সীমা রয়েছে সেখানে কিন্তু রাশিয়ার 70টি জাহাজ কিন্তু বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকতে পারছে না, কারণ এই 70টি জাহাজের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে। আপনারা জানেন যে এবছরের শুরুর দিকে রূপপুর পারমাণবিক যে আমাদের বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ার একটি জাহাজ কিন্তু বঙ্গোপসাগরে ঢুকতে পারেনি, কারণ সে জাহাজটি পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে ছিল। ঠিক এরকমভাবে রাশিয়ার প্রায় 70টি জাহাজ তারা কিন্তু বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে প্রবেশ করতে পারছে না, কারণ সেই 70টি জাহাজ পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে। এখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কাছ থেকে যে দ্বিতীয় বিষয়টি আদায় করে নিতে চাচ্ছেন সেটি হচ্ছে, বাংলাদেশ যেন এই রাশিয়ার এই 70টি যেটি পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে রয়েছে সেই 70টি জাহাজ যেন বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়, সেই বিষয়টি আদায় করে নিতে চাচ্ছেন। অর্থাৎ রাশিয়া বাংলাদেশের কাছ থেকে দুটি বিষয় আদায় করে নিতে চাচ্ছেন এই সফরের মাধ্যমে। একটি হচ্ছে আন্তর্জাতিক ফোরামে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যেন সবসময় রাশিয়ার পাশে থাকে। দ্বিতীয়ত হচ্ছে রাশিয়ার নিষেধাজ্ঞার কবলে যে জাহাজগুলো রয়েছে সেগুলো যেন বাংলাদেশে প্রবেশাধিকার দেওয়া হয়। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আজকের ভিডিওতে, যে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশ কিন্তু মোট 5টি বিষয় আদায় করে নিতে চাচ্ছে দ্বিপাক্ষীয় কিংবা সমঝোতা স্মারকের মাধ্যমে। এখন এই 5টি বিষয় মূলত কী? প্রথমটি হচ্ছে বাণিজ্য সম্প্রসারণ। আপনারা জানেন যে 2021 অর্থ বছরে বাংলাদেশ রাশিয়াতে প্রায় $67 কোটি পণ্য রপ্তানি করেছে, অপরদিকে বাংলাদেশ রাশিয়া থেকে প্রায় $47 কোটি পণ্য হচ্ছে আমদানি করে নিয়ে এসেছে। অর্থাৎ আমরা কিন্তু রাশিয়া থেকে যে পণ্যটা আমরা আমদানি করি সেই আমদানির থেকে আমরা কিন্তু রাশিয়াতে বেশি রপ্তানি করি, অর্থাৎ রাশিয়ার সাথে আমাদের কোনো ট্রেড ডেফিসিট নেই, রাশিয়ার সাথে আমাদের যে বাণিজ্যটা সেটা কিন্তু অনেক বেশি লাভজনক। এখন এই বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ যে কাজটা করছে তার আগে আমাদেরকে জানতে হবে আমরা মূলত রাশিয়াতে
কী কী রপ্তানি করি? প্রথমত হচ্ছে আমরা যে রাশিয়া সেখানে হচ্ছে আমাদের যে পোশাক রয়েছে তৈরি পোশাক, সেই পোশাকটি আমরা বেশি রপ্তানি করি এবং 2021 বাইশ অর্থ বছরে আমরা সেখান থেকে প্রায় 67 কোটি ডলারের পণ্য রপ্তানি করি। অপরদিকে রাশিয়া থেকে আমরা যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমদানি করে নিয়ে আসি, আমরা যখন কোনো জ্বালানি সংকটে পড়ি আমরা কিন্তু রাশিয়া থেকে সবচেয়ে বেশি জ্বালানি আমরা আমদানি করে নিয়ে আসি। আমরা রাশিয়া থেকে আমরা আরও যে দুটি বিষয় আমদানি করে নিয়ে আসি সেটি হচ্ছে, একটি হচ্ছে সার, অপরটি হচ্ছে আপনার যে হচ্ছে বিভিন্ন ভোগ্য যে শস্য রয়েছে, আরেকটি হচ্ছে আমাদের যে মিলিটারির যে সরঞ্জাম রয়েছে, এই অর্থাৎ আমাদের সার, মিলিটারি সরঞ্জাম এবং হচ্ছে জ্বালানি আমরা রাশিয়া থেকে আমদানি করে নিয়ে আসি। এখন আপনারা জানেন যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ঢাকা থেকে যে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে যে আমাদের পূর্ব ইউরোপে কীভাবে আমাদের যে বাজারটি রয়েছে সেটি কীভাবে সম্প্রসারণ করা যায়, সেটিকে কীভাবে এনলার্জ করা যায়। আমাদের পূর্ব ইউরোপ বলতে কিন্তু আমরা মূলত রাশিয়াকেই বোঝাচ্ছি। রাশিয়ার বাজারে আমরা কীভাবে আরও বেশি বিভিন্ন পণ্যদ্রব্যের প্রবেশাধিকার পাই সেটি নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী এই সফরের সর্বপ্রথম যে আলোচনার বিষয়টি থাকবে কীভাবে পূর্ব ইউরোপে কিংবা রাশিয়ায় আমাদের এই রপ্তানির যে বাজারটি সেটিকে আরও বেশি সম্প্রসারণ করা যায়। এবার দ্বিতীয় যে বিষয়টি রয়েছে রাশিয়া থেকে আমরা আদায় করে নিতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজটি রাশিয়া কত দ্রুত সম্পন্ন করতে পারবে সেটি নিয়ে আলোচনা হবে। অপরদিকে রাশিয়া যে আমাদেরকে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজগুলো করে দিচ্ছে তার জন্য রাশিয়াকে যে পেমেন্টটি করতে হয়, রাশিয়াকে যে রাশিয়া আমাদের কাছ থেকে যে পাওনা, যে দেনা পরিশোধ রয়েছে, সেই দেনা পরিশোধ করতে গিয়ে রাশিয়ার সাথে পেমেন্ট নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে যে আসলে আমরা পেমেন্টটি কিসের মাধ্যমে করব। যেহেতু হচ্ছে রাশিয়া আন্তর্জাতিক অঙ্গন থেকে একেবারে বিচ্ছিন্ন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সেক্ষেত্রে পেমেন্ট পরিশোধ করা নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে, সেটি কীভাবে সহজে পরিশোধ করা যায় সেটি নিয়ে আলোচনা করা হবে এবং বাংলাদেশ রাশিয়ার পেমেন্ট নিয়ে এটি আলোচনা করবে। তৃতীয় যে বিষয়টি রয়েছে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে আদায় করতে চায় সেটি হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন। আপনারা জানেন যে রোহিঙ্গা ইস্যুটি বর্তমানে বাংলাদেশের তেমন কোনো আলোচনায় নেই, কারণ এই রোহিঙ্গা সমস্যা কিন্তু একমাত্র সমাধান করতে পারে বৈশ্বিক অঙ্গনে রাশিয়া এবং চীন, কারণ রাশিয়া এবং চীনের সাথে মিয়ানমার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। রাশিয়া এবং চীন যদি মিয়ানমারকে ডিপ্লোম্যাটিক উপায়ে যদি প্রেশার প্রয়োগ করে তাহলে রোহিঙ্গা ইস্যুতে কিন্তু বাংলাদেশ কিছুটা আশাবাদী হতে পারে, যে কারণে রোহিঙ্গা ইস্যুতে রাশিয়ার সমর্থন আদায় নিয়ে বাংলাদেশ এ সফর থেকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই সমর্থন আদায় নিয়ে বাংলাদেশ কাজ করে যাবে। চার নম্বর যে বিষয়টি বাংলাদেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর থেকে আদায় করে নেবে সেটি হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বা বৈশ্বিক একটি চাপের মুখে আছে। এই চাপের পরিস্থিতিতে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে কীভাবে রাজনৈতিক সহযোগিতাটি আরও বেশি সমুন্নত করা যায়, আরও বেশি ত্বরান্বিত করা যায় সেটি নিয়ে আলোচনা করা হবে। পঞ্চমত যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে, বলা হচ্ছে যে আমাদের একটি সামরিক একটি সমঝোতা স্মারক, সেটি নিয়ে হচ্ছে সমঝোতা স্মারক রাশিয়ার সাথে সই করা যায় কিনা বা সেটি নিয়ে কাজ করবে। বিশেষ করে আমাদের যে বিশেষ করে সামরিক যে সরঞ্জামাদি রয়েছে সেক্ষেত্রে রাশিয়া থেকে কিন্তু আমরা সামরিক সরঞ্জামাদি আমরা কিন্তু আমদানি করে নিয়ে আসি, এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিভিন্ন সামরিক যে গোপন তথ্য রয়েছে, উভয় দেশের মধ্যে সামরিক গোপন তথ্য সরবরাহ করা এবং হচ্ছে বাংলাদেশের যে সামরিক বাহিনী রয়েছে তাদেরকে যে প্রশিক্ষণের ব্যাপার নিয়ে, অর্থাৎ সামরিক একটি চুক্তি বা সমঝোতা স্মারক এটি নিয়ে আলোচনা হবে। অর্থাৎ বাংলাদেশ এবং রাশিয়ার সাথে কীভাবে সামরিক সম্পর্কটি বৃদ্ধি করা যায় এই বিষয়টি নিয়ে বর্তমান যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন সেখানে এই বিষয়টি একটি মুখ্য বিষয় হিসেবে আলোচিত করা হবে। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করেছি রাশিয়া বাংলাদেশের কাছ থেকে দুটি বিষয় আদায় করে নিতে চায়, একটি হচ্ছে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সমর্থন আদায়, অপরটি হচ্ছে নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ার জাহাজগুলো যেন বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করতে পারে। অপরদিকে বাংলাদেশ থেকে রাশিয়ার কাছ থেকে যে বিষয় পাঁচটি বিষয় চাওয়া হবে সেটি হচ্ছে বাণিজ্য সম্প্রসারণ নিয়ে, দ্বিতীয়টি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, তৃতীয়টি হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন আদায়, চতুর্থ বিষয়টি হচ্ছে আমাদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি, পঞ্চমত যে বিষয়টি হচ্ছে যে প্রতিরক্ষা খাতে দুদেশের সহযোগিতা বৃদ্ধি। আশা করি আজকের পুরো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার। ধন্যবাদ সবাইকে। ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং সেই সম্পর্কের মাধ্যমে কি কি প্রফিট দুজনের মধ্যে হতে পারে, এবং সেখানে প্রথমেই যেটা হচ্ছে রাশিয়ার যেটা দরকার একটা বড় রাষ্ট্র হিসেবে, এখানে আমরা দেখেছি মানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে রাশিয়ার অনেক কিছুই আন্তর্জাতিক অঙ্গনে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারছে না, নিজেদের যে সমস্ত বাণিজ্য সেগুলো ঠিকঠাক করতে পারছে না। সেখানে প্রথমেই যেটা হচ্ছে যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য এর আগে দেখেছি যে জাহাজ এসে ফিরে গিয়েছে এবং সেটা ইন্ডিয়ায় ডক করে সেই মাল আবার ইন্ডিয়া বা চীনে এরকম কোথাও ডক করে সেখান থেকে আবার বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই রকম ঘটনা যাতে না ঘটে, বাংলাদেশ যাতে তাদের নৌ যে যানকে
থাকে তাকে যাতে সেখানে ডক করতে দেয় এবং সেখান থেকে মাল খালাস করা যায়। প্রায় 70টা জাহাজ এরকম আটকে রয়েছে। এবং সাথে সাথে আরেকটা যেটা হচ্ছে যে আন্তর্জাতিক আঙ্গিনায় যে রাশিয়ার একটা বিরোধিতা পাচ্ছে সমস্ত দেশের কাছ থেকে, ম্যাক্সিমাম দেশের কাছ থেকে, সেখানে যাতে বাংলাদেশ তাকে সমর্থন করে সেই জন্য এটা প্রত্যেকটা দেশেরই একটা চাওয়া থাকে যে সবাই আমি যে ডিসিশনটা নেব সেটা যেন সমর্থন করে। তো এখন যেহেতু একদম ব্যাকফুটে রয়েছে রাশিয়া, সেহেতু চাইছে যে প্রত্যেকটা দেশ তাকে সাপোর্ট করুক এবং সে যাতে তার যে যে মানে যে সমস্ত ডিসিশনগুলো সেগুলো যাতে অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে তারাও সমর্থন করে। তো সেই জন্যই এই পররাষ্ট্র মন্ত্রী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং সাথে সাথে বাংলাদেশও এসেছেন। এবং সাথে বাংলাদেশের যে পাঁচটা পাওনা রয়েছে তার মধ্যে সবকটাই ভীষণ ইম্পর্টেন্ট। এবং সাথে সাথে যেখানে দেখলাম যে বাণিজ্যের ব্যাপারে কথা হবে, যে পূর্ব ইউরোপে মানে রাশিয়ার ক্ষেত্রে যেটা বাজার খুলতে চাইছে বস্ত্র রপ্তানির ক্ষেত্রে, এবং বস্ত্র রপ্তানিতে যে বাংলাদেশ কতটা এগিয়ে গিয়েছে সেটা আমরা জানি, এবং তারপরেও তারা মার্কেটটা প্রসারিত করতে চাইছে। সুতরাং রাশিয়া এখানে অবশ্যই ভূমিকা পালন করবে। সাথে সাথে যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে ডলার, মানে এতদিন পর্যন্ত ডলারে কাজ কারবার চলছিল, সুতরাং রাশিয়ার এখন যেটা প্রবলেম হয়ে গিয়েছে যেটা ডলারে তারা এক্সচেঞ্জ করতে পারছে না বা বাণিজ্য করতে পারছে না, সুতরাং সেই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে পয়সা বা যে ডিল হয়েছিল সেটা কিভাবে তাদের মেটানো যাবে সেটা নিয়ে একটা ঘটনা। রাজনৈতিক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এখন সামনেই ভোট রয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগ দুজনে বেশ বড় বড় দুই দল এবং সাথে একটা মহারণ চলবে। তো সেখানে যাতে সমর্থনের ব্যাপার থাকে বা সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় বাংলাদেশ সেটাই চাইছে, কারণ ইউরোপীয় দেশগুলো সেখানে কোন পক্ষ নেবে বা সেটা একটা বড় ব্যাপার দেখার ব্যাপার রয়েছে। সাথে ভারত, বাংলাদেশ এবং রাশিয়ার সাথে যে অস্ত্রের সামরিক চুক্তি রয়েছে, যে আরও যাতে চুক্তিটা বর্ধিত হয়, কারণ রাশিয়ার প্রচুর মানে অস্ত্র বাংলাদেশ নেয়, সেই বাংলাদেশ সেখান থেকে কতটুকু নিতে পারবে বা না পারবে এই ধরনের একটা মৌ কিছু একটা স্বাক্ষরিত হবে, কারণ রাশিয়া থেকে আমাদের এইদিকে দক্ষিণ এশিয়ায় প্রচুর অস্ত্রশস্ত্র সেখান থেকে আসে, রাশিয়ার টেকনোলজি বেশ ভালোই উন্নত। তো সেখান থেকে একটা ব্যাপার রয়েছে, সেই মৌ স্বাক্ষরের ব্যাপার রয়েছে। এবং শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। তো রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ প্রচুর প্রথম থেকেই আন্তর্জাতিক আঙ্গনে তাদের যে বক্তব্য সেটা পেশ করেছে যাতে মায়ানমার সে তাদেরকে ফেরত নেয়, রোহিঙ্গাদের ফেরত নেয়। লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে আছে, তো সেই জায়গায় যাতে তারা তাদের পাঠিয়ে দেয়, যে আর্থিক একটা বার্ডেন রয়েছে বাংলাদেশের ওপরে সেটা যাতে লাঘব হয়, এবং সাথে সাথে যে মায়ানমারকে প্রেশার দেওয়া, সেটা রাশিয়া বা চীন যেখানে একটা সরকার রয়েছে যেটা মায়ানমারের সরকার এবং মোটামুটি একই বলা চলে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাশিয়া বা চীন যদি সেটা করে সেটা বাংলাদেশের পক্ষে ভালো হবে এবং তারা চাইবে যে রোহিঙ্গারা সেখান থেকে উঠ চলে যাক। তো যাই হোক, এই পুরো বিষয়টা নিয়েই আলোচনা ছিল এবং জানি না কতক্ষণের জন্য এসেছিলেন, মানে আধ ঘন্টা হয়তো কি এখানে কত এক ঘন্টা, যাই হোক যেটাই হোক ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিজিট ছিল। এবং আর এরপরেই মনে হয় ওখান থেকে দিল্লিতে চলে গিয়েছেন রাশিয়ার যিনি বিদেশমন্ত্রী রয়েছেন, কারণ G20 বৈঠকে প্রেসিডেন্ট আসছেন না, ওনাকেই পাঠানো হয়েছে। তো সেখানে গিয়েও বিভিন্ন বক্তব্য আছে, গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। তো যাই হোক, বাংলাদেশের ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল এবং সেখান থেকেই আমার মনে হয় শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দুজনেই একই সময়ে বেরিয়েছেন বা আগে পিছু বেরিয়েছেন। তো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল মিটিংটা, এবং বাংলাদেশের প্রেক্ষিতে দেখলেও এবং সেটা রাশিয়ার প্রেক্ষিতে দেখলেও দুজনেরই ভীষণ ইম্পর্টেন্ট, কারণ রাশিয়াও এখানে গুরুত্ব মানে দিচ্ছে প্রত্যেকটা দেশকে এবং সাথে সাথে বাংলাদেশকে, কারণ তাদের মোদ্দা কথা হলো যেটা সেটা তাদের হচ্ছে যে আন্তর্জাতিক ফোরামে যেটা সাপোর্ট সেটা দরকার, সংখ্যা বাড়ানো দরকার। তো সেই জায়গাটাতে যাতে সঠিকভাবে করতে পারে সেজন্যই তার আশা। কীরকম লাগলো অবশ্যই জানিও, এবং বিশ্লেষণ তো এর আগেই আমরা ভিডিওতে দেখলাম, অনেক কিছু জানতে পারলাম এবং ভালো লেগেছে যা জেনে, ইনফরমেটিভ ভিডিও ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, বক্তব্যও জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।